হ্যাঁ দাও, চালিয়ে দাও। এটা তো না, ওই সাইডেরটা, তারপর একটা গুড মর্নিং। আজ আবার একটা নতুন দিন, নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকে ব্লগটা শুরু করতে চলেছি সকালবেলার ব্রেকফাস্ট। তাহলে মেঘলা দিন হলেও কিন্তু আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে পোলাও দিয়ে। এখানে বানানো চলছে চিড়ের পোলাও। কারণ সকালবেলা আজ হঠাৎ এরকম টিফিন হওয়ার কারণটা কি সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। দেখুন এই যে পোলাও বানানো চলছে। আর একটু লাগবে না আমার? হোমওয়ার্ক হয়ে গেছে? আচ্ছা, চিড়ের পোলাও অলমোস্ট রেডি, শুধু খাওয়ার অপেক্ষায়। আর আজ দুপুরের মেনু হিসাবে আপাতত ঠিক হয়েছে ট্যাংরা মাছ হবে। এই দেখুন এরকম লম্বা লম্বা ডিমোলা ট্যাংরা মাছ। আজ কী হবে আপাতত জানা নেই, শুনুন যা হবে আপনাদের সাথে শেয়ার করব। টিফিনটা নাও, দেখছেন চোখের কি অবস্থা। এই দেখুন একদম তেল গড়গড় করে পড়ছে। একদিন এই তেল ফেল টেনে নিয়ে রান্নাবান্না করে দেবো। মাছ অলমোস্ট হয়ে গেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখুন বাদ বাকিগুলো আবার পরে হবে। তখন তো খাওয়া দাওয়ার পরে কথা বলবো ভাবলাম, কথা বলা হয়নি। দেখুন চা চা হয়ে গেছে আমাদের, আমরা খাবো। কারণ অনেক দিন পর মা বাবা এসছে, তো মানে এত কথাবার্তা ছিল, গল্প করতে করতে সময় চলে গেছে, কথা বলা হয়ে ওঠেনি। তো মা বাবা আজকে আছে আর আমাদের রাত্রে খাবার জন্য এই দেখুন এসেছে, পাচ্ছেন একদম বিরিয়ানি। তার কারণ হচ্ছে গল্প করতে করতে সবাই মানে এত এ যা রান্নাবান্না করার ইচ্ছা সেরকম কিছু হলো না। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই, খাওয়া দাওয়া সারা হবে। এখন তো সন্ধেবেলা, চা আর সিঙ্গারা খাওয়া হবে, বাপ্পাও চলে এসছে। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগে কিছু একটুও ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে গল্প করার জন্য আড্ডা মারাগুলো সেগুলোতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে। আর কেমন লাগলো বা আপনাদেরও যদি আমাকে কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন, সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।